মই স্ক্রিন শেয়ার করিম দি, চাবা সবাই। তোমার স্ক্রিন টু পাইছে না? চাবাচোন, আইছে না স্ক্রিন টু? আইছে স্ক্রিন? স্যার আইছে স্ক্রিন? আচ্ছা, কেনেকুৱা সেটআপ আছিলে আমাৰ? চোৱা, ই আছিলে আমাৰ। এই মিউট কৰি ৰাখা, কোনে খুলি ৰাখিছা? আচ্ছা, লাষ্ট ক্লাছ কোনে কোনে ইনষ্টল কৰিলা? ইয়াতে কোনোবা আছে নাই ইনষ্টল কৰা? স্যার ডাউনলোড করেছে কিন্তু ইনস্টল নাই করা। ইনস্টল করব পারা না? মই মই দেখাই দিছো, চোৱাচোন। তোমালে কি কৰিছা? ওয়ার্কস্টেশন প্রো কোন কাৰণে ইনস্টল? কথা আছে নেকি? হ্যাঁ হ্যাঁ স্যার, স্পেসৰ কিবা কথা আছে নেকি? মানে কিমান স্পেস, কিমান স্পেস লাগিব? স্পেস নাই, অলপ হলে ৰেমটো বেছি লাগিব তোমাৰ। ৰেমটো যদি 8 GB মিনিমাম নাই তেতিয়াহলে প্ৰবলেম হ'ব। স্যার 8 GB হলে হ'ব? 8 GB হলে চলিব, চলি যাব। আচ্ছা, এটা দেবাঙ্গ তুমি কি কম্পিউটারত আছে না হেৰিত আছা, মোবাইলত আছা? আচ্ছা, তুমি তুমি কাম কৰাচোন, তুমি শ্বেয়াৰ কৰাচোন স্ক্ৰীনখন। তোমাৰ মই গাইড কৰিম দিয়া কি কি কৰিব লাগে, তেতিয়া হৈ যাব গোটেইখিনি। ঠিক আছে, কৰাচোন, কৰা, তুমি কানেক্ট কৰা, শ্বেয়াৰ কৰাচোন তোমাৰ স্ক্ৰীনখন। দেখাই দিব কেনেকৈ কৰিব লাগে আৰু বাকী বেলেগেও চাই লোৱা। স্যার মোৰ নেটৱৰ্ক অকণমান আনষ্টেবল হৈ গৈছে। হয় নেকি? মানে শ্বেয়াৰ কৰিব পাৰিম কিন্তু মানে ৰৈ ৰৈ যাব চাগে। মই মাতটো ভইচটো মানে ৰৈ ৰৈ গৈছে যেন আপোনাৰ। হয় নেকি? প্ৰব্লেম আছে না? মাজে মাজে ঠিক হয়, মাজে মাজে মানে। আচ্ছা, এইটো ইনষ্টল কৰা, মোৰ মানে ভিডিঅ' এটা বনোৱা আছে, এইটো চোৱাচোন কেনেকৈ হয়। মানে মোৰ এইটো পিচিত তোমাৰ তোমালোকে কৰিলে ভাল ভাল আছিলে, সেইকাৰণে মোৰ তাতে মই ঠিক আছে, মই দেখাই দিছোঁ, একবাৰ চাই লোৱা। আচ্ছা ঠিক আছে। চ' এইটো তোমালোকে কৰিলে বেছি কাম আহিব, ঠিক আছে, মই দেখাই দিছোঁ, চাই লোৱা ষ্টেপছটো তোমাৰ চবে। আচ্ছা, সবাই দেখিছা নে কোৱাচোন ভিডিঅ'টো? চোৱা, ফাৰ্ষ্ট কি কৰিব লাগিব চোৱা, তোমালোকে ৱৰ্ক ষ্টেচন প্ৰো বা ৱৰ্ক ষ্টেচন নহ'লে VMware যিকোনো এটা ভাৰ্চন ইনষ্টল কৰি ল'লে হ'ল তোমাৰ। ঠিক আছে, ইনষ্টল কৰি ক'ত ক্লিক কৰিবা? ক্লিক অন নিউ। চোৱা, আমি এতিয়া কি কৰিম, চোৱা, ফাৰ্ষ্ট আমি বনাম তোমাৰ ভাৰ্চুৱেল মেচিন। ঠিক আছে, যিমান আমাক কনফিগাৰেশ্যন লাগিব গোটেইখিনি দি আমি এটা ভাৰ্চুৱেলাইজেশ্যন বনাম। যিমান হাৰ্ড ডিস্ক লাগিব, যিমান ৰেম লাগিব, যিমানটা CPU কোৰ লাগিব গোটেই। ঠিক আছে, তাৰ পাছত আমি কি কৰিম, তোমাৰ ইনষ্টেড অফ দিছ অপাৰেটিং চিষ্টেম, চ' ইনষ্টেড অফ দিছ অপাৰেটিং চিষ্টেম উইল গোয়িং টু ইনচাৰ্ট দিছ VMware ESXi। অ'কে, ডিফাৰেঞ্চ তোমাৰ সেইটোৱে। চাবা এইটো কি কৰিব, তোমাৰ এইটো খোলা আছে। নেক্সট আমি ক'ত ক্লিক কৰিম, তোমাৰ ক্ৰিয়েট, মানে ষ্টেপকেইটাত পজ কৰি দিম আৰু যদি ৰিপিট কৰিব লাগে ক'লে হ'ল মই। ঠিক আছে, ইয়াতে চোৱা, ইয়াতে কি কৰিলোঁ, তোমাৰ নিউত ক্লিক কৰিম, কৰিলে তোমাৰ এইটো উইণ্ড' খুলিব। ঠিক আছে, ইয়াত তুমি দুটা ছেটিং পাবা, টিপিকেল যাবানে কাষ্টম যাবা। ঠিক আছে, চোৱা, ইয়াতে কাষ্টম এডভান্স ছেটিং দৰকাৰ নাই, অলৱেজ গো উইথ দ্য টিপিকেল। অ'কে, আনলেছ যদি তোমাক কোনে স্পেচিফাই কৰি নিদিয়ে, তুমি টিপিকেল গ'লে হৈ গ'ল। চবে দেখি আছেনে? দেখি আছো স্যার। তাৰ কি কৰিবা, নেক্সট। ঠিক আছে, নেক্সট গ'লে তোমাক কি কি দেখাব চোৱা, ইয়াত তুমি চোৱা, নাও ইউ আৰ গোয়িং টু ছিলেক্ট দ্য অপাৰেটিং চিষ্টেম অৰ দ্য ESXi ইমেজ। অ'কে, তাৰ কাৰণে তুমি কি কৰিবা, ইয়াত তো গ' চোৱা, আগতে আমাৰ কি আছিলে, কোৱা, DVD-ত বিচাৰিছিলে, DVD বা CD-ত,
কিন্তু আজিকালিতো এইটো অপশ্যন আমাৰ লগত নাথাকে। তোমাৰ কাৰণে আমি কি কৰিছো, নেটৰ পৰা ডাউনলোড কৰি আইএছও ফাইলটো আমি হার্ড ডিস্কত কভাৰ আমি পেস্ট কৰি ৰাখি দিছো, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু গো টু দিস অপশ্যন, দা সেকেন্ড অপশ্যন, ঠিক আছে। এইখিনি মনত ৰাখিবা, আমি কত যাম কোৱা, তোমাৰ সেকেন্ড অপশ্যনত যাম, এইটো ঠিক আছে। সেকেন্ড অপশ্যনত যেতে তুমি আহিবা, এই এই গোটেইখিনি বস্তু তোমাৰ আগতে চোৱা, আগতে তোমাৰ গোটেইখিনি চাবা। সো আগতে তোমাৰ ইয়াতে অপশ্যনবিলাক দেখা নাপায় একো, ঠিক আছে। ইয়াতে সব ব্লেংক আছে, হয়নে? যেতিয়া আমি ইয়াতে ক্লিক কৰিম, তোমাৰ এই চোৱা, এই গোটেইখিনি তোমাৰ এক্টিভেট হৈ যাব। নেক্সট আমি কি কৰিম, নাও উইল গো টু দ্য ব্ৰাউজ, ঠিক আছে। ব্ৰাউজত ক্লিক কৰি আমি কি কৰিম, এইটো বাটনত আমি ক্লিক কৰি কি কৰিম কোৱা, তোমাৰ য'ত আমাৰ ইনষ্টলেশ্যন আই এছ অ' ফাইলটো আছে, সেইটো আমি লোকেশ্যনটো ইয়াতে আমি দি দিম। চোৱা, ব্ৰাউজ কৰিলোঁ, ব্ৰাউজ কৰি তুমি একজেক্টলি লোকেশ্যনত যাব লাগিব। এইটো আমাৰ নামটো কেনেকৈ থাকিব, এইটো তোমাৰ ভিএমৱেৰ ভিএম ফাইজাৰ, মনত ৰাখিবা, ঠিক আছে। ভিএমৱেৰ ভিএম ফাইজাৰ ইনষ্টল ইনষ্টলাৰ 6.5.0, ঠিক আছে। কি বুলি থাকিব কোৱা, মইতো লিখি দিছো তোমাৰ, এইটো VMware VMvisor VMvisor installer installer 6.5.0 বা তোমালোকে জোনটো অপশন লোৱা, ঠিক আছে। এক্স্যাক্টলি এইটো লোৱা হ'ল, কিন্তু তুমি কি কৰিব লাগিব, সব ফার্স্ট কি আছিলে, তুমি ওয়ার্কস্টেশন প্রোটো খুলিবা, ক্লিক অন নিউ ইমেজ, ওকে, অর্ডার নিউ মেশিন, নিউত যাবা। নিউত গৈ কি কৰিবা, তোমাৰ অলওয়েজ সিলেক্ট দ্য টিপিকেল ওয়ান, ওকে, অলওয়েজ রিমেম্বার টিপিকেল, ওয়ান্স ইউ ক্লিক অন টিপিকেল, আরে নতুন নতুন আহিয়ে আছে জানানে। নেক্সট ইউ গো ফর সিলেক্টিং, ক্লিক অন দ্য সেকেন্ড অপশন, দ্য ব্রাউজ, ওকে, ডোন্ট গো ফর দ্য সিডি অর দ্য লাস্ট ওয়ান, অলওয়েজ গো ফর দ্য সেকেন্ড অপশন হুইচ ইজ ব্রাউজ। ব্রাউজ করলে তোমার কি হবো কোয়া, ইউ উইল ওপেন দ্য ব্রাউজার উইন্ডো, দেয়ার ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য আই এস ও ফাইল ওয়ের ইউ হ্যাভ ডাউনলোডেড, ওকে, অর আফটার ডাউনলোড ইউ হ্যাভ পেস্টেড ইট, ওকে। নাও ফলো, ক্লিক অন ওপেন, ওকে ওকে। সো আগতে এইটো এড্রেসটো বেলেগ আছিলে, তারমানে তোমার কেনেকুৱা হয় চোৱা, তুমি জি অপারেটিং সিস্টেম বা ESXi তুমি ইয়াতে সিলেক্ট কৰিবা, এক্সেক্টলি সেনেকুৱা টাইপৰ তোমার ইমপ্রিন্ট এটা তোমার ইয়াতে বনাই যাব, ঠিক আছে। আমি এটা কি ললো কোয়া, VMware VMvisor, দ্যাটস ওয়াই দ্য টাইপ ইজ অফ হোয়াট টাইপ, VMware ESXi 6 ইজ ডিটেক্টেড, ইট উইল ডিটেক্ট অটোমেটিক্যালি, ওকে। নাও ক্লিক অন নেক্সট, ওকে। নাও ইটস আপ টু ইউ হোয়াট টাইপ অফ নেম ইউ আর গোয়িং টু সাজেস্ট, ইটস আপ টু ইউ, ইউ ক্যান পুট ইউর নেম অলসো অর সাম সুটেবল নেম অলসো। সো সাপোজ ইন মাই কেস আই এম গোয়িং টু পুট ESXi টাইপ ওয়ান ভার্চুয়াল মেশিন অর সামথিং, ওকে, অ্যান্ড ওয়ের ইউ ওয়ান্ট টু লোকেট ইউর ফাইল। সো এইটা তোমার বাই ডিফল্ট তোমার কি করবো, ডকুমেন্টর আন্ডার তোমার একটা ফোল্ডার বানাবো ভার্চুয়াল মেশিন, নেক্সট তোমার VMware ESXi 6। এইটো নকৰি তুমি কি কৰিব পাৰা, তোমাৰ ডি ড্ৰাইভ চি ড্ৰাইভ য'ত মন যায় তাত তুমি এটা এক্সট্ৰা ফল্ডাৰ বনাই থ'ব পাৰা, অ'কে। নাও ইন দিছ ফল্ডাৰ ইউ কেন পুট অল দ্য ৰিলিভেণ্ট ফাইলছ, অ'কে। নাও ক্লিক অন নেক্সট, at any location actually yeah, so you have, you can create for new folder ha default te di disu sa jane ke ase no no default dile otha nai tar mane tumar swa ki hoy default tumi jete diba no actually c drive is protected for the operating system okay so it's good that if you can put your other things in outside the c drive ওকে যেটা তুমি ডাউনলোড করবা ন তার খালি কি করে তোমার ফোল্ডারটো তোমার ডিলিট করে দিলে হল এক্স্যাক্টলি সি ড্রাইভ সেম হয় বাট
সেনেকুৱা টেকনিকেল একো প্ৰব্লেম নোপোৱা, বাট ফৰ ইন জেনেৰেল হোৱাট আই ডু আই কিপ অল দ্য আদাৰ থিং এপাৰ্ট ফ্ৰম দিছ অপাৰেটিং চিষ্টেম এণ্ড এচেঞ্চিয়েল চফ্টৱেৰ ইন দ্য আদাৰ ড্ৰাইভ অ'কে চ' আই ডু দিছ প্ৰেক্টিচ নাও ইটছ আপ টু ইউ হোৱাট টাইপ অফ ষ্ট্ৰেটেজি ইউ আৰ গোয়িং টু পুট দেয়াৰ অ'কে আই হেভ গিভেন দ্য নিউ চাৰ্ভাৰ নাও ক্লিক অন অ'কে সি আফটাৰ পুটিং এভৰিথিং নেক্সট ক্লিক অন নেক্সট অ'কে See, at that moment, it will ask for how many hard disk space you want to allocate for the creating virtual machine. Okay. See, regarding, that's why I'm telling, na, if you are taking some space from D or E drive, okay. Suppose in C drive, you are allocating 80 GB or 100 GB, right? Now, if you give the another 40 GB to your virtual machine, right, then the virtual memory or the paste file.c's file will be compromised in the C drive, right? So put in some extra drive where you have lots of memory. Okay, so I am telling now it's up to you how you are going to do, right? Now by default it is asking that, okay, it required 40 GB of space. Again, it's totally depend on you, but please don't make it below 20 GB, it otherwise it will not work. Okay, so you have to go for the relevant hard disk. That means this will be your virtual hard disk. Okay, some portion of your existing memory space in the hard disk will taken for the virtual hard disk. Okay, there will get the two different options: share virtual disk in a single file or split virtual disk into multiple file. Always go for the second option here. Why? Because you see, it is something like array and the linked list. Okay, in array, the entire sets of memory that I want to that I'm thinking about to clear, you have to allocate at a single instance, right? But if you go for linked list, that means your all the memory space is allocated throughout the hard disk. Okay, so always go to the second option, split the virtual hard disk to the multiple files. Okay, this one even rakhi ba go minimum 40 or so or 20 plus jikuno rakhi diba based on the availability of your hard disk space. Okay, I don't think that you will have some problem there, because nowadays hard disk come with the very huge capacity, 1 TB to sab ki pass hota hai or more than 500 GB unutilized data ye sabka PC mein. Okay, so isko 40 GB rehne do and select the next option, split virtual disk into multiple files. Now click on next. See, this will creating the VHD, the secondary storage. RAM mein abhi tak hum aaya nahi hu, theek hai. Click on next. Okay, at this moment when you click on next, see here you will find one new disk. Okay, so this is the consolidated view of your allocated, okay, virtual machine configuration, okay, on which you are going to install the ESXi. If you are not satisfied with this configuration, then click on this customize hardware. Okay, by default yak tomar jiman lagibo gute kheni ki loi lobo, thik ache. From last class you can confirm that to install ESXi we need minimum 4 GB of space with minimum 2 number of CPU cores. Are ye log na kabhi bhi aata hai class mein, but time mein nahi aata hai. Okay, ki baba swa, if you are not satisfied with this one hard disk space, memory space and the this is called what, the CPU. Okay, network adapter later you can sense either net or broadcast. Okay, get your broadcast. Okay, I'll show you. This can be sensed later on also, no problem. But regarding CPU and all, if you are, suppose you are working in a Xeon PC with the 32 number of cores, so then you can easily allocate 4 core to this configuration. Okay, so it's totally up to you and
what else things you have in your hand. Okay, so to make changes you have to click on this customize hardware. See, by default 4 GB, you can just click it up, then it will be increasing, then you can go up to 64 GB. इतना नहीं सही. अगर तुम 16 to 8 to 16 GB ESXi को दे पाते हो ना, then this is the best configuration. Okay, now तुम लोग 4 GB से ज़्यादा नहीं लेना, because as I believe that you don't have the PC more than 8 GB. ठीक है, तो ESXi को 4 GB से ज़्यादा नहीं देना है. ठीक है, और इससे कम भी नहीं देना, कम देने से एकदम स्लो काम करेगा ही नहीं. ओके, तो 4 to 8 जितना रख सकते हैं यू कैन पुट इट, नो प्रॉब्लम. ओके, नाउ आफ्टर डूइंग दिस चेंजेस यू हैव टू मेक ऑन क्लिक क्लोज. ओके, यहाँ पे क्लिक करना है. ये सब इतना जरूरी नहीं है. ठीक है, फिर भी एक बार देख सकते हो अपना एक्सपेरिमेंट के लिए, बट दिस इज डिफॉल्ट. ठीक है, नाउ क्लिक ऑन फिनिश. ओके, जल्दी चला गया. नाउ क्लिक ऑन फिनिश. व्हेन यू क्लिक ऑन फिनिश, ओके, ऑटोमेटिकली दिस स्क्रीन विल बी अपीयर, नथिंग टू डू. ओके, फिनिश में क्लिक करो और 2-3 सेकेंड वेट करो, ये स्क्रीन आउट अपने आ जाएगा. ओके, नाउ द सिस्टम विल बी बूटिंग. ओके, सी इट इज समथिंग लाइक दैट. सपोज वेन एवर यू इंस्टॉल सम ऑपरेटिंग सिस्टम इन योर पीसी, तो पहले क्या होता है बोलो, तुम्हारा देखो बूट प्रोसेस यू नो. ओके, वेन वन कंप्यूटर स्टार्ट्स एक्चुअली कंप्यूटर ट्राइंग टू बूट. ओके, फर्स्ट ऑफ ऑल इट विल सर्च द बूटिंग मीडिया बेस्ड ऑन द प्रिफरेंस यू हैव चूजन. ओके, सो वेयर टू चूज द राइट प्रिफरेंस फॉर बूटिंग इन द बायोस ऑफ द कंप्यूटर. ठीक है, और एक आया है ग्रीन बायोस ऑफ द कंप्यूटर. ओके, इन जनरल वी पुट द फर्स्ट बूट ऑप्शन इज द सीडी रोम एंड सेकेंड बूट ऑप्शन इज आवर हार्ड डिस्क. ओके, बट नाउअडेज सीनरी इज समथिंग डिफरेंट. वी ऑलवेज प्रिफर द फर्स्ट बूट ऑप्शन इज आवर यूएसबी ड्राइव, बिकॉज नाउअडेज वी आर नॉट यूजिंग द सीडी रोम्स एंड ऑल डिफरेंट टाइप ऑफ थर्ड पार्टी मीडियास. ओके, now based on your preference it will try to boot, but in case of this virtual machine, you see during the time of selecting the ISO file at the step number 2 of this installation, we have browsed the location where our ISO file is there, right? That means the system is trying to boot from that ISO file. Okay, are you following all? Bujhiya sa sobe? Yes sir. Okay. স্নিগ্ধা চাই আছে নে তোমাৰ কোড ফুল হৈছিলে সিদিনাখন? ছাৰ মোৰ ফাইলটোৱে মানে আইএসও ফাইলটোৱে ঠিক নহয়, এটো কাৰণে হোৱা নাছিলে. অ, সেইটো তোমাৰ ডাউনলোড কৰোঁতে প্ৰব্লেম হৈছে গে তোমাৰ, মানে এটো মানে এটো ডিটেক্ট নকৰে. মই যেতিয়া হেৰি কৰোঁ ইয়াতে কপি পেষ্ট কৰি দিওঁ ব্ৰাউজ অপচনত একদম ফাৰ্ষ্টত, তেতিয়া এটো ডিটেক্ট নকৰে যে কোনটো ফাইল হয় বুলি. অ, তোমাৰটো কৰপ্ট হৈছে তেতিয়াহলে, ভালকৈ কৰিব লাগিব ডাউনলোড. নহলে এটা কাম কৰিবা, মই যিদিনা যাম গুৱাহাটীত, তুমি যদি আহি ল'ব পাৰা মোৰ পৰা লৈ ল'ব পাৰিবা, বা যদি কাৰোবাৰ লগত আছে ল'ব পাৰিবা তোমালোকৰ ফ্ৰেণ্ডৰ. অ' ছাৰ, যদি ইয়াতে থাকে কাৰোবাৰ তাত মই লৈ ল'ম, নহ'লে মই আপোনাৰ তাত লৈ ল'ম পেন ড্ৰাইভত. মই তাৰমানে কোনোবা দিনা যাম, ঠিক আছে, মই গ'লে এটা মেছেজ দি দিম, ঠিক আছে, যাক যাক লাগে মোৰ পৰা লৈ ল'ব পাৰিবা তোমালোকে, ঠিক আছে, মই পেন গুৱাহাটী আহিলে লৈ ল'ম. ঠিক আছে বাৰু দিয়া. অঁ, এই খুলিলে হয় আৰু, এই ভেবৰ বনাখন কোনদিনা শেষ হয়? আজি পৰা সু স্কুল খুলিছে আমাৰ ইয়াতে দেখাইছো. অ, তেতিয়া হলে কলেজো খুলিব, যদি স্কুল খুলিছে কলেজ কোনো প্ৰবলেম নাই. 9-10 আৰু 11-12 খুলিছে, তেতিয়া আমাৰো খুলিব. তথাপি যিমান কিজন লৰা ছোৱালী তোমাৰ লাগা আছে ডাউনলোড কৰিব পাৰা নাই, গুগল সফটৱেৰটো মোৰ পৰা লৈ ল'বা, ঠিক আছে, বাট ঠিক আছে, কিন্তু পাছৰ ফালে আমাক আৰু কিবা কিবি অপাৰেটিং চিষ্টেম লাগিব, কারণ আমি ভার্চুয়াল মেশিন ইউজ করি ন, তাহলে তোমার মিনিমাম উবুন্টু কালি লিনাক্স উইন্ডোজ 10 এখানে সব লোক থাকিব লাগে তোমার, ঠিক আছে, মোর লগত আছে, আই উইল গিভ ইউ এভরিথিং. স্যার উবুন্টু আছে মোর তাত আছে ন, অর দেন উবুন্টু আছে ভিএম ত. ওকে ঠিক আছে, মই গড়ে আপডেট দি দিম,
যিকোনো এটা ঠাইত লগ হৈ এইখিনি মোৰ পৰা কালেক্ট কৰি ল'লে হ'ল। নেটৱৰ্ক বেয়া নে কি? অকে, সো আৱাৰ সিষ্টেম ইজ বুটিং ফ্ৰম দ্য আই এছ অ' ফাইল দেট উই হেভ মেনচন ইন দ্য ষ্টেপ নম্বৰ টু। অকে, সো ইয়াতে আহিলে তোমাৰ সো এইবিলাক একো কৰিব কৰিব লগা নাই, অনলি হেভ টু ফলো দ্য অন স্ক্ৰীন ইনষ্ট্ৰাকশ্যন। অকে, সো এট দেট মোমেণ্ট দিস ইনষ্টলেশ্যন উইণ্ড' উইল এপিয়াৰ এণ্ড প্লিজ ৰিমেম্বাৰ ইনষ্টলেশ্যন ইজ নট এ মতলব ৱাট এ 10-20 মিনিট টাস্ক। অকে, সো ইটছ ডিপেণ্ড আপন টোটেলি অন দ্য কনফিগাৰেশ্যন অফ ইয়াৰ কম্পিউটাৰ। অকে, but when you screen this gray and the yellow screen that means you are confirmed that ye tumhara sahi sahi chal raha hai. Okay, now you have to wait for some time, isme kuch changes karne ki zarurat nahi hai. Okay, so it will ask for some questions, so based on the message displayed प्लीज क्लिक ऑन एंटर और द एग्जिट। ओके, ये सब खुद से पढ़ के देखना पड़ेगा। इन जनरल वी डोंट नो डू एनीथिंग, जस्ट क्लिक ऑन दिस एंटर। ओके, एक्सेप्ट तो करना ही पड़ेगा, लाइसेंस एग्रीमेंट नहीं तो नहीं होगा। सी यू कैन यूज दीज थिंग्स फॉर द 60 डेज। ओके, बिकॉज इन द थ्योरी यू हैव ऑलरेडी लर्न दैट for 60 days you can evaluate the product. Okay, so nobody will caught you, you can at least tell that I am using the evaluation versions of the ESXi, okay, for my future use, you can say something. Okay, so at first they are asking for the root password. Okay, aur password itna bhayankar nahi lagana ki kal tak tum hi bhul jao. Theek hai, use the simple password, ye tumhara bahut common hai. Operating system install karne ke time mein एकदम सिक्योरिटी के लिए हाई फाई पासवर्ड रखा जाता है, बाद में खुद को ही मालूम नहीं रहता है क्या पासवर्ड डाला था। ओके, सो टेक सम सिंपल वन, से एडिटिंग 1-3। ओके, देन ऑटोमेटिकली इट विल बी कंटिन्यूइंग। ओके, नथिंग टू बी वेटेड। Installing ASXi 6.5.0. See, this is totally best depend on your CPU the PC configuration. अगर PC बोर्ड अच्छा है तो कम टाइम लेगा, अगर थोड़ा सा RAM ये सब कम है तो थोड़ा सा टाइम ज़्यादा लेगा, बट एनी वे विथ इन 20 मिनट, मैक्सिमम हाफ एन आवर। ओके, विथ इन 20 मिनट यूर ऑल द सेटअप विल बी कम्प्लीटेड। एंड आफ्टर यू हैव इंस्टॉल तो लास्ट टाइम के लिए इस तरह से एक बार वो करेगा, ठीक है, जो तुम्हारा विंडोज में होता है। ठीक है, इस तरह का मैसेज आता है ना, विंडोज इज रनिंग फॉर द फर्स्ट टाइम, गेटिंग रेडी एवरीथिंग, सो दिस इज दैट फेस। लेकिन इसमें तुम लोग कुछ डेस्कटॉप टाइप का एनवायरमेंट एक्सपेक्ट नहीं करना, ठीक है, ओनली विल फाइंड वन CLI screen, ठीक है, बाद में हम क्या करेगा बोलो, यूजिंग द IP that which is going to be assigned to the server will trying to connect it from the web client, okay, then you will find some GUI, but अभी इसमें कुछ नहीं मिलेगा, those who have installed they might see these things, okay, तो इसमें कुछ आता नहीं actually, yes Abhishek, तुम्हें कोरिसा नो? कोरिसा नो?
ইয়াতে একো তোমাৰ এনেকৈ পোৱা নাই ডেস্কটপ ন কালি তোমাৰ এখন চিএলএ এখন আহি যায় না মানে কি যিমান কৰিব সিমান শিকিবা চোৱা বাই ডিফল্ট তোমাৰ এইটো তোমাৰ ইয়াতে লৈ আহিব ঠিক আছে চি দেয়াৰ আৰ টু টাইপ অফ নেটৱৰ্ক কানেক্টিভিটি ৱেন ইউ আৰ গোইং টু ইউজ ইউৰ virtual environment, right? One is what the broadcast gateway and one is the NAT. Okay, so what is it? Here is your IP logo, exactly same IP is assigned to this machine. Okay, using the DHCP, but it's up to you. You can go for your own set of IP also. Okay, so this is one of the problem to do in a virtual machine. Okay, so if you have to do this, এইটো ডাইৰেক্ট মেচিনত তোমাৰ ইউজ কৰি আই পি লগাই ধুনীয়াকৈ কৰিব পাৰে গ'লে গতিকে নাও ইউ আৰ গোয়িং টু ৱৰ্ক ইন দ্য ভাৰ্চুৱেল মেচিন ৰাইট নাও হোৱাট টু ডু চি ইউৰ ভাৰ্চুৱেল মেচিন উইল বি এক্ট এজ এ ছাৰ্ভাৰ এণ্ড ইউৰ হোষ্ট মেচিন উইল বি এক্ট এজ এ ক্লাইণ্ট অ'কে অৰ ইফ ইউ হেভ এ ভেৰি গুড হাৰ্ডৱেৰ কনফিগাৰেশ্যন ইউ কেন ইনষ্টল অৰ ক্ৰিয়েট ওৱান মোৰ ভাৰ্চুৱেল মেচিন অন দিছ ই এছ এক্স আই অ'কে এণ্ড ইউ কেন কমিউনিকেট with your that install virtual machine with the ESXi okay so the different type of experiment can be done but the thing is that whether your infrastructure supports or not okay now see on top of the install workstation pro I am installing what the ESXi okay agar is tarah se orec mein virtual machine create kar lo na suppose ubuntu type or windows 10 type then from this install ubuntu machine you can ping to this server whether this is they're communicating or not okay so this type of experiment also we can done let's see what may be the possible in our case okay ओके सी दिस इज द डेस्कटॉप और कुछ नहीं मिलेगा ठीक है इतना सा खाली मिलेगा तुमको ओनली यू विल फाइंड दिस मच ऑफ थिंग्स यस अभिषेक पाइसन एक ऑन स्क्रीन सर पाइसु हाँ सो दिस इज द स्क्रीन राइट हियर एवरीथिंग विल बी रिटेन सर मैं फाइपन फाइट कर चलूँ क्या क्या ही सर फाइपन फाइट तो कर चलूँ ओ ओ एक तुम्हार इंटरफेस बेलेग ना होय বনালে তার কি কনফিগারেশন আছে তোমার চা কি আছে তোমার ভিএমওয়ার ESXi 6.5.0 ওকে ইট ইজ সামথিং লাইক দিস উইন্ডোজ 10 ওকে আর এইবিলা কিবা কিবি লিখিব ইয়োতে নেক্সট তোমার কেনেকুয়া চা টু ইন্টেল আর কোর i5 CPU 1.0 GHz এন্ড 4 GB অফ মেমোরি সো ইট ইজ দ্য থিংস ওয়ের হুইচ ইজ মেনশন বাই আস ডিউরিং দ্য ক্রিয়েশন অফ দিস ভার্চুয়াল মেশিন ওকে ইট ইজ সামথিং লাইক দ্যাট ওয়েন ইউ পুট দ্য রাইট ক্লিক অন দ্য প্রপার্টিজ অফ দ্য মাই কম্পিউটার তো দেয়ার ইউ উইল ফাইন্ড দিস ইনফরমেশন এক্স্যাক্টলি সেম ওকে Now, if you want to change this network setting, then you have to go to press F2. So, what can I do? Okay, when you press F2, so you will find one menu. Okay, so in this menu, you have to come below this one. Configure network. Okay, in the here. So, by using what a keyboard, इस तरफ आके इसको डाउन एरो अप एरो मार के सिलेक्ट करना पड़ेगा एंड आफ्टर सिलेक्टिंग यू कैन गिव योर ओन क्रेडेंशियल ओके सी इट इज नॉट सो टफ बट टू मच क्रिटिकल लॉट्स ऑफ थिंग्स टू डू नाउ राइट एरो ओके और एंटर करने से भी आ जाएगा सो ये आ जाएगा नाउ यूजिंग डाउन एरो यू कैन चेंज व्हाटएवर यू वांट ओके
তো একদম বেস্ট কি হবে বলো, মোস্ট প্রবাবলি মোস্ট অফ ইউ আর কানেক্টিং ইউর পিসি উইথ দ্য মোবাইল ফোন, ঠিক আছে। তো মোবাইল ফোন মে দেখ লেনা আগর জিও হে তো 192.168 সে স্টার্ট হোতা হে তোমারা, ঠিক আছে। অর অর দুসরা ভেন্ডর কা থোড়া আলাগ হোগা, ঠিক আছে। তো ক্যা করো তোমারা পিসি মে অর ল্যাপটপ মে জো রেঞ্জ কা আইপি অ্যাড্রেস দিয়া হুয়া হে এক্স্যাক্টলি সেম অ্যাড্রেস ডালো তো এক হি মাস মে রহনে সে কমিউনিকেট ইজিলি হো জাতা হে, নাই তো থোড়া সা প্রবলেম করতে হে, ওকে। এন্ড আই বিলিভ দ্যাট ইউ নো অল দিস থিংস বিকজ অলরেডি ইউ হ্যাভ ডান উইথ দ্য সিসিএনএ অর দিস রাউটিং পার্ট, ওকে। এইবিলাক তো জানা সবে ন তোমার কেনেকে মাস চেঞ্জ করে পেলে কমিউনিকেট করায় মোবাইল ফোন, ওকে। দ্যাট মিন্স ইউর রাউটার ইউর ক্লায়েন্ট পিসি অর দা সার্ভার পিসি মাস্ট হ্যাভ ইন ওয়ান পার্টিকুলার মাস্ক, আদারওয়াইজ ইউ উইল ফাইন্ড ডিফিকাল্টি ফর দা পিঙ্গিং, ওকে। তো এক কর লেনা তো ডিস্টার্ব নেই করেগা। আফটার গেটিং এভরিথিং ইট উইল বি ডান, ওকে। নাও সি উই হ্যাভ পুট আওয়ার হোয়াট দ্য অ্যাড্রেস ইজ হোয়াট দ্য 192.168.43.199 আই এম গিভ অন আই এম গিভিং অন দ্য বেসিস অফ দ্য জিও জিও মে তোমার এটা আছে আটে 193.199 ওকে দেখো দেখে দেখো জব ইয়ে করোগে দেন ইট উইল আস্ক ফর ইউ দা দেখো তোমার সার্ভার টু সার্টিফাইড সার্ভার নেই না এসে ন তোমরা টু কুছ বি কুছ তোমালে কোন সার্ভার টু কোন এন সিকিউরিটি সার্টিফিকেট লওয়া না দ্যাটস ওয়াই দিস ব্রাউজার উইল অ্যাক্ট এজ এ নন সিকিউর সার্ভার, ওকে। ডোন্ট টু বি ওয়েরি এটা ভয় না খাবা এটা এনেকুয়া লাগিব না কিবা ভাইরাস কমাই গেল নাকি এই সো এনেকুৱা একো নাই তোমার সো এজ ইউ আর নট চোৱা কি হব তোমার এজ ইউ আর নট পার্চেসিং এনি সার্টিফিকেট ফ্রম এনি এজেন্সি দ্যাটস ওয়াই ইট ইজ শোয়িং দ্যাট ইউ আর নট দা ইউ আর নট গোয়িং টু লগ ইন টু এ সিকিউর সার্ভার, ওকে। সো দেখো প্লিজ গো টু এক্সেস সরি অ্যাডভান্স দেন কন্টিনিউ উইথ দিস ওয়ান বাস ক্লিক করো সো ইয়ে স্ক্রিন আমাকে চাই, ঠিক আছে। দেন হোয়াট আর রুট আর তোমার রুট পাসওয়ার্ড যে দিছিলা মোবাইল নাম দিবা নহলে তোমার এডিটি 123 লগাই দিয়া তোমার একো প্রবলেম নাই ন ইয়াতনো কোনো কি করব তোমার এই বস্তু তোমার হাতে থাকিব ন এটা তো প্রোডাকশন এনভায়রনমেন্ট ন এক্সপেরিমেন্টের কারণে তুমি একদম সিম্পল কিবা দিয়া আচ্ছা যদি তুমি এইখিনি বস্তু দেখিছা ন তার মানে তোমার হয়ে গেল আর, ওকে। সো ইফ ইউ ফাইন্ড দিস স্ক্রিন দ্যাট মিন্স ইউ ক্যান ডু এনি চেঞ্জেস ইয়ার খতম ওকে ইফ ইউ ক্যান ডু ফাইন্ড দিস স্ক্রিন that means you have done exactly correct, okay. to tumar kya that means what humne kya ke is experiment mein maine kya kya teen kaam kiya esx ko install kiya theek hai virtual machine create kiya network configuration kar lu aur tumar ki kar lu pa so web client ya kaam hi communicate kar lu theek hai bujhi pala palu sir eta pari mane korbo sir screen shot tumi dekhe parbe na ki ha ha
ঠিক আছে এখিনি তোমালে কন্টিনিউ করা কমপ্লিট করি মুখ তোমার আজির ভিতরত এটু ডিডি বানালে সবে যদি পারা আর যার জুনে জুনে করিব পারা ঠিক আছে করিব তো সবে লাগিব ঠিক আছে আজি নলে কালি তো লাগিব কারণ প্র্যাকটিক্যালর মার্ক কোর পরে পাবো পাবো না ওকে আপনি কে ডিডি যদি এইচও বা যদি এডিটর পৰা তোমালোক খুদে ন যে প্র্যাকটিক্যালর রেকর্ড লাগে ঠিক আছে এটাতে মই কোন পৰা দেখাম সো আই উইল গিভ দেম দা লিংক অফ আওয়ার গুগল ক্লাসরুম ঠিক আছে সো প্লিজ পুট অল দা অ্যাসাইনমেন্টস এন্ড অল দা রেকর্ড অফ ইউর এক্সপেরিমেন্ট ইন দা গুগল ড্রাইভ ইন দা স্পেসিফাইড টাইম পিরিয়ড ওকে আদারওয়াইজ ইট উইল বি ভেরি মাচ ডিফিকাল্ট ফর এভরিওয়ান অফ আস ওকে এইখিনি কৰা কৰি কি কৰিবা তোমাৰ ৱেব ক্লায়েন্টৰ পৰা এটো এড্ৰেছ পিং কৰিবলৈ চাবা যদি এখন স্ক্ৰীন পাইছা হ'ব ঠিক আছে আজি ট্ৰাই কৰা যিকেইজনে আজি পাৰিবা কৰি দিবা ঠিক আছে নোৱাৰিলে কালিৰ ভিতৰত যেনেকে নহওক দি দিবা আৰু তোমাৰ যিমান লেট কৰিবা তোমালোকৰ বেয়া হ'ব ওকে এটা কাম কৰা তোমাৰ যিমানখিনি প্ৰবলেম পোৱা যি পোৱা তোমালোকে এইটো বস্তু ৰাখি থৈ দিয়া ঠিক আছে আৰু ট্ৰাই কৰা যাতে নিজে চল্ভ কৰিব পাৰা ঠিক আছে আই এম দেয়াৰ টু হেল্প ইউ এট এনি মোমেণ্ট অ'কে ন' প্ৰব্লেম বাট প্লিজ ট্ৰাই টু চল্ভ অফ ইউৰ অ'ন দেন অনলি উইল লাৰ্ণ এই মই এডেনেছটো পটকে লৈ দিছোঁ দেই এইটো তোমাৰ ছিগনেল মাৰিছে বন্ধ হৈ যাব এতিয়া কবা কোন কোন আছা নিকিতা প্রেজেন্ট প্রেজেন্ট স্যার সায়ক প্রেজেন্ট অভিজিৎ প্রেজেন্ট কার্তিক নাই নেকি হে নাই স্যার অভিজিৎ প্রেজেন্ট আছা অভিজিৎ আছা অভিজিৎ 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 আছে নেকি স্যার আছে স্যার কিয় নকোৱা কি আছা নেকি স্যার নাই নাই মই টাইপ করে আছিল স্যার ওকে অংশুমান অংশুমান নাই বিষ্ণু স্যার জলদি করিবা দে কাটি যাব কানেকশন স্নিগ্ধা প্রেজেন্ট বিদ্যুৎ 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 আছা নাই হিমাঙ্ক প্রেজেন্ট গ্রিন প্রেজেন্ট স্যার দেব নাই না ই কোড গোল দেব আছেনে দেবজ্যোতি দেব দেবং রিকিরাজ আছা প্রেজেন্ট স্যার প্রেজেন্ট দেবং গো প্রেজেন্ট মাধুসু প্রেজেন্ট প্রেজেন্ট স্যার নবজ্যোতি নবজ্যোতি আছা সানিক্য নাই প্রেজেন্ট সানিক্য আছা আছো স্যার প্রেজেন্ট কি হল তোমার একো দেখুন রেসপন্স নাই ক্লাসত কিয় মই কেনে গম পাম আছে না নাই রেসপন্স কেন করা অভিষেক হ্যালো স্যার ও প্রেজেন্ট স্যার আছো স্যার মই কইছো তো প্রেজেন্ট ও ও ও জিতুল গোল জিতুল দেখুন দেখা দেখি নাই বিরাস প্রেজেন্ট হিমাংশু প্রেজেন্ট স্যার গৌরব গৌরব প্রেজেন্ট স্যার প্রেজেন্ট স্যার প্রেজেন্ট স্যার ও স্যার জি 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 স্যার কক শুন স্যার টোটাল কিমান 16 জন আছে ন Yes, sir. 16 জনে আছে স্যার বলো ঠিক আছে এইখিনি করা সবে তোমালোকে করে ফেলা মোক সাবমিট করবে ঠিক আছে যিমান জলদি হয় ওকে সো দ্যাট উই ক্যান গো ফর দা নেক্সট প্র্যাকটিক্যাল ওকে সি দ্য সেশন ইজ অন টিল 4 টিল 4 পিএম ওকে ইউ ক্যান কমিউনিকেট উইথ মি এট এনি মোমেন্ট নো প্রবলেম ওকে বাট ফর দ্য টাইম বিং আই এম ডিসকানেক্টিং দিস সেশন অ্যাজ দ্য টাইম লিমিট ইজ ওভার ওকে এনি ডাউট এনি ওয়ান এনি ডাউট এনি ওয়ান ওকে স্যার ওকে থ্যাংক ইউ কন্টিনিউ করতে থাকে ঠিক আছে স্যার
ठीक है।